প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ, সমর্থকদের উচ্ছ্বাস দেখতে চাচ্ছি। দেশের ক্রিকেট কিন্তু এই মুহূর্তে সঠিক পথেই রয়েছে, যোগ্য উত্তরসূরি রয়েছে মাশরাফি মুশফিক কিংবা তামিম সাকিবদের। এই বড় বড় যে স্ক্রিনের সামনে আজ যে খেলা দেখেছে এই হাজার হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষ, প্রত্যেকটি ডিপার্টমেন্টে ভালো করেছে বাংলাদেশ। এবং বাংলাদেশের টস জিতে অধিনায়ক আকবর আলী, আজকে দিন শেষে বৃষ্টির সম্ভাবনা ছিল, সেই বৃষ্টির একটু ছোঁয়াও কিন্তু বাংলাদেশ দেখেছে। এবং শেষ পর্যন্ত দাঁড়াত টুইস্ট পদ্ধতিতে যেটি নির্ধারিত হয়েছে, সাত বলে 30 বলে 7 রান, সেটি কিন্তু বাংলাদেশ খুব সহজেই আসলে অ্যাচিভ করতে পেরেছে। এই যে শিক্ষার্থী বা সাধারণ মানুষের যে উচ্ছ্বাস দেখছেন, আমি দুপুরের পর থেকেই কাভার করছি এই ইভেন্টটি টিএসসিতে থেকে, এবং আমি দেখেছি যে বাংলাদেশ কিন্তু বোলিং আকবর যেভাবে সাজিয়েছেন সেই বোলিং লাইন আপে কিন্তু মাত্র 177 রানেই গুটিয়ে ফেলতে সক্ষম হয়েছে ভারতকে। ভারতের সবচেয়ে বেশি স্কোরটি করেছে ইয়াশবি জয়সওয়াল, তিনি 88 রানের একটি ইনিংস খেলেছেন। কিন্তু এই 178 রানের টার্গেটে খেলতে নেমেও কিন্তু বাংলাদেশের সূচনাটা অনেকটাই ভালো হয়েছিল, অর্থাৎ 8 ওভারে 50 রান, তখন মাত্র একটি উইকেটের পতন ঘটে, কিন্তু মাঝখানে কিছুটা ছন্দপতন ঘটেছিল। রাভি বিশওয়ালের একটি বিধ্বংসী স্পেল, তিনি 10 ওভার বল করেছেন, 30 রানের বিনিময়ে 4টি উইকেট নিয়েছেন। এই সেই 4টি উইকেট কিন্তু বাংলাদেশের টপ অর্ডারকে মুড়ে দেয়, এবং সেই টপ অর্ডারের খানিকটা ব্যর্থতার কারণে আসলে এই খেলাটা পেন্ডুলামের মতো দুলতে থাকে, এবং সমর্থকরাও কিন্তু বারবার সাহস জুগিয়েছে বাংলাদেশ দলকে। এবং একই সঙ্গে শেষ পর্যন্ত বাংলাদেশের যে জুনিয়র টাইগার্সরা, তারা কিন্তু শেষ পর্যন্ত এই 178 রানের যে টার্গেটটি সেটি অ্যাচিভ করতে সমর্থ হয়েছে। বারবারই সমর্থকদের সঙ্গে কথা বলবার সুযোগ আমার হয়েছিল, তারা যেমনটা বলছেন যে বাংলাদেশের কিন্তু ফিটনেস লেভেলে অনেকটাই উন্নতি হয়েছে, যেটি তারা মনে করছেন যে দেশের ক্রিকেটের যে অবকাঠামো সেটিতে আসলে মনোযোগী হলে আমাদের দেশে যে তরুণরা উদ্যমী এবং ট্যালেন্টেড পারফর্মার রয়েছে তারা কিন্তু উঠে আসবে। এবং তারা বারবারই বলেছেন যে ফিটনেস লেভেলে উন্নতির কারণেই এটি সম্ভব হয়েছে, এবং ফিল্ডিং করে কিন্তু বাংলাদেশ অনেক রান সেভ করেছে। আপনাকে যদি একটু পরিসংখ্যান জানাতে চাই, আজকে কিন্তু বাংলাদেশ যে 40টি ওভার করেছে তার মধ্যে অন্তত 5 ওভার, অর্থাৎ 30টি বল তারা একদম মেডেন ওভার নিয়েছে। এবং একই সঙ্গে এই যে 47 ওভারের খেলা হয়েছে তাতে কিন্তু অনেকগুলো ডট বল তারা করতে পেরেছে, অন্যদিকে ফিল্ডিংয়েও ছিল অনবদ্য। বাংলাদেশের পক্ষে বোলাররা আজকে খুব ভালো বল করেছে, সেটির কারণেই আসলে 47 ওভারেই ভারতের মতো দলকে তারা গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এই দলটি সম্পর্কে কিন্তু একটু জানতে চাই, ভারতের এই দলটি কিন্তু টানা 5 ম্যাচ অপ্রতিদ্বন্দ্বী ছিল, অর্থাৎ ফাইনালেই তাদের এই বাংলাদেশের কাছে হারতে হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু বাংলাদেশও বৃষ্টির কারণে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচ হেরে ভেসে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু আনবিটেন চ্যাম্পিয়ন হলো। অর্থাৎ এই বিশ্ব ক্রিকেটের এই বড় মঞ্চে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ কিংবা মাশরাফির যে যুগ, তারা কিন্তু সেই শিরোপার স্বাদ অনেকবারই একদম দোড়গোড়ায় গিয়ে তীরে এসে তরি ডুবিয়েছেন, এমন বেশ কয়েকটি ম্যাচ রয়েছে এশিয়া কাপের কথা বলতে হয়। একই সঙ্গে ভারতের সাথেও কিন্তু অনেকগুলো ক্লোজ ফাইনাল বাংলাদেশের বড় যে টাইগাররা রয়েছে তারা কিন্তু হেরেছে। তাই আজ দুপুর থেকেই এই টিএসসির এই প্রাঙ্গণে কিন্তু জুনিয়র টাইগারদের সমর্থনে আমি দেখেছি যে হাজার হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষ এই ডাকসুর যে আয়োজন করা হয়েছে সেটিতে এসেছে। এবং আপনি যাদের বাদ ভাঙা উল্লাস দেখেছেন তারা কিন্তু একবারও আজ হতাশ হননি, কারণ তারা বলছেন যে বাংলাদেশের এই ক্ষুদে টাইগারদের প্রতি তাদের বিশ্বাস রয়েছে, এবং সেই বিশ্বাসের প্রতিদান কিন্তু শেষমেশ মিলেছে। তবে ম্যাচের কিন্তু মোড় ঘুরিয়েছে বলা যায় যে দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে আকবর আলী দুর্দান্ত সূচনা করেছেন, টস জিতে তিনি যে
ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সেটিও আসলে দিন শেষে অনেকটাই বলা যায় যে এই ম্যাচে জয়ের জন্য একটা ভূমিকা রেখেছে। এবং তিনি সব সময় ঠান্ডা মাথায় সমর্থকরা যেমনটা বলেছেন যে তিনি ফিল্ডিং এবং বোলিংয়ে পরিবর্তন এনেছেন, এই পরিবর্তনের কারণে কিন্তু তারা আসলে ম্যাচে প্রত্যেকটা মোমেন্টাম ধরে ঠিক আছে একটু ধীরে স্থির খেলা যাবে, কিন্তু সেখানে যদি একটা উইকেট পড়ে যায় চাপ তৈরি হয়, সেরকম সুযোগ কিন্তু দুই ওপেনার দেননি। যখন তারা 50 তুলেছেন তখন নবম ওভারের খেলা চলছিল, ফলে সব মিলে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে খেলেছে বা যতটুকু আর বাকি আছে তাতে এটা বলা যায় যে বাংলাদেশের নিয়ন্ত্রণে ম্যাচ। ক্রিকেটের যত লম্বা সময় আমরা 10-20 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছি, ওয়ানডে খেলছি সেই 1986 সাল থেকে, কখনোই বাংলাদেশ দলের পেস বোলিং কোনো একটা সময় মাশরাফি বড় একটা ভালো সময় আমাদের উপহার দিয়েছেন, যদিও পরে তার গতিটা কমে গেলেও কিন্তু তিনি তার কনসিস্টেন্সিটা রেখেছিলেন। তাসকিনকে আমরা অল্প সময়ের জন্য পেস বোলার হিসাবে একটা ভালো সময় পেয়েছি, রুবেল হোসেন ভালো করলেও আমরা কনসিস্টেন্ট রুবেলকে পাইনি, কিন্তু এই দলের যে তিনজন পেসার আজকে যারা একজন 3 উইকেট নিয়েছেন, যিনি এই ফাইনালেই খেলছেন, এর আগে কিন্তু তিনি একাদশে ছিলেন না, অভিষেকের কথা বলছি, 3 উইকেট নিয়েছেন, শরীফুল পুরো সিরিজে ভালো ছিলেন, আজকে 2 উইকেট নিয়েছেন, সাকিব 2 উইকেট নিয়েছেন, মানে 3 পেসার মিলে 7 উইকেট নিলেন। এই যে চেহারাটা, এই চেহারার বাংলাদেশকে আমাদের খুব বেশি দরকার, কারণ আপনি যদি ক্রিকেটে লং টার্ম সাফল্য চান, বিদেশের মাটিতে সাফল্য চান, ঠিক যেভাবে ভারত বদলে গেছে, ভারত কিন্তু তাদের পেস বোলিংটা স্ট্রং করার মাধ্যমেই বিশ্ব ক্রিকেটে তাদের পরিচয় বদলে গেছে, তারা এখন সব জায়গায় ভালো ফলাফল করে, ফলে বাংলাদেশও যদি সেরকম কোনো স্বপ্ন দেখে তাহলে এই দলটা সেই স্বপ্নের বীজ বপনের কথাটা আমি বলতে পারি, যে তিনজন পেসার খুবই ইমপ্রেসিভ, খুবই ইমপ্রেসিভ, ফলে এটা এই দলের একটা বিশেষ বিশেষত্ব। আরেকটা কথা হচ্ছে এই দলটা দীর্ঘদিন একসঙ্গে খেলছে, ফলে তাদের মধ্যে যে একটা ইউনাইটেড একটা লুক এই জিনিসটা খুব নতুন, যে তারা সবাই একজোট হয়ে খেলে এবং যেটা মাঠে তাদের পুরো বিশ্বকাপেই দেখা গেছে, ফলে এই জিনিসগুলো এই দলটা অন্য যে কোনো দলের তুলনায় একটু আলাদা মনে হচ্ছে আমার কাছে। রাকিবুল, একটা জিনিস এখানে আপনিও যেটি বলছিলেন যে একটা ইউনিট হিসেবে খেলছে, আলাদা করে কোনো একজনের উপর নির্ভরশীল একজন কেন্দ্রিক দল সেটি বলা যাবে না, এবং আজকে যদি আমরা বোলিং পারফরমেন্সটা দেখি তাহলে দেখতে পাই যে পুরোটা সময়ই আসলে তারা কনসিস্টেন্টলি লাইন লেন্থ অনুযায়ী বোলিং করেছে। রাকিব, সেই প্রথম ইনিংসে বাংলাদেশের বিষয়গুলি নিয়ে আসবো, কিন্তু এখন অ্যাপ্রোচটা কেমন হওয়া দরকার, কারণ আমরা দেখেছি যে ভারতীয় দলে ব্যাটিংয়েও যেমন বোলিংয়েও ঠিক একই রকম রবি বিষ্ণই একাই কিন্তু টেনে নিয়ে যাচ্ছে, ফলে তাকে আরেকটু সতর্কতার সঙ্গে খেলা উচিত হবে কিনা? কোনো সন্দেহ নেই, কারণ এখন আসলে খেলার এমন একটা সময় যে সময়টা যদি বাংলাদেশ একটু কেয়ারফুলি পার করতে পারে তাহলে কিন্তু ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসবে। আমরা জানি যে ভারত স্পিন ভালো খেলে, সুতরাং আমরা এখানে স্পিন দিয়ে কিছু করতে পারবো না, আমাদের পেস বোলারদের আজকে জ্বলে উঠতে হবে, সেটাই হয়েছে, ফলে এই যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটিটা এই দলকে আসলে রিয়েলি এই সাফল্যের এই যে মঞ্চটায় নিয়ে এসেছে তার মূল কারণ এই ফ্লেক্সিবিলিটিটা। রাকিব, আর একটা জিনিস একটু জানতে চাই যে এই দলটা অনেক দিন ধরে খেলছে আপনি বলছিলেন, ফলে এই দলের দিক থেকে সামনে অবশ্যই এটা মানে জাতীয় দলে যাতে কনসিস্টেন্ট সাপ্লাই থাকে সেটা বিবেচনায় রাখা হয়, সেই দিক থেকে প্রস্তুতি কীরকম এবং এদেরকে কতদিনের জন্য প্রস্তুত করা হচ্ছিল? দেখেন, এই জায়গাটা আরেকটু সতর্ক হওয়ার ব্যাপার আছে, যদিও আজকে একটা সাফল্যের দিন, সেখানে ভবিষ্যৎ নিয়ে কথা বলার আমরা আরও সামনে অনেক দিনই আসলে সুযোগ পাবো বা বলবো, তারপরেও বাংলাদেশের একটা বিষয় হচ্ছে এই চ্যাম্পিয়ন হওয়ার পরে হয়তোবা এই দল থেকে খুব দ্রুত বেশি বেশি জাতীয় দলে খেলানোর একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, যেটা আসলে আপনি যদি ক্রিকেটীয় বিশ্বের কালচার ফলো করেন, ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই জাতীয় দেশ কিন্তু আন্ডার-19 এই লেভেল ভালো করলেও তাদেরকে দ্রুত ন্যাশনাল টিমে ঠেলে দেয় না, ফলে কোনো সন্দেহ নেই যে এই দলটার খেলা আমাদের মুগ্ধ করেছে। তারা যদি আরও ম্যাচিউরড হয়, মানে আরও একটু সময় নিয়ে, মানে একযোগে যদি আমি 3-4 জনকে দেখা গেল দ্রুততম সময় জাতীয় দলে খেলাচ্ছি, সেটা আমার মনে হয় না খুব বুদ্ধিমানের মতো কাজ হবে, বা এই ক্ষেত্রে বিসিবির একটা করণীয় হবে সামনে। দলটা চ্যাম্পিয়ন হয়ে গেল, তারা তো চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরেও তাদের জাতীয় দলে সার্ভিস দেওয়ার অনেকটা সময় পড়ে আছে, যত বেশি ম্যাচিউরড হবে খেলোয়াড় তত কিন্তু আমরা ফিউচার স্টার অনেক বেশি পাবো, সেই দিকটা একটু মানে কেয়ারফুল হওয়া দরকার। রাকিব, আমি এখনই বলছি না, কারণ এরপরে তো এ দলের ব্যাপার আছে, ফলে একটা মানে প্রক্রিয়াগুলি ঠিকঠাক মতো চলছে কিনা, আমরা বয়সভিত্তিক কোনখান থেকে শুরু করছি আমাদের জাতীয় দলের পাইপলাইনটা তৈরি করা? যাই, একটা বিষয় হচ্ছে আপনি এ দলের নাম মেনশন করে বলেছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে দুর্বল দিকই হচ্ছে এ দল, আমরা খুব ফাংশনিং এ দল কখনো পাইনি, যদি এ দল থাকতো তাহলে কিন্তু এই কথাটা আসতো না, যেহেতু এ দল নাই তখনই কিন্তু বাংলাদেশ অনেক বেশি আন্ডার-19 খেলোয়াড়দেরই দ্রুত ন্যাশনাল টিমে নিয়ে আসে, এই কালচারটা আমরা অতীতে দেখেছি, যে জন্য একটা বিষয় কিন্তু উঠে আসছে, আপনি যদি বাংলাদেশ সেই 1998 সাল থেকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলছে এবং তখন থেকে যারা খেলেছেন তার মধ্যে অনেকেই কিন্তু খুব লম্বা সার্ভিস দিতে পারেননি জাতীয় দলকে, ফলে এই আশঙ্কাটা যদিও এখন অবশ্য বাংলাদেশ ততটা ইম্যাচিউর
দল নয়, আমি 98, 2000, 2002 ওই সময় কিন্তু বাংলাদেশ ক্রিকেট এত ভালো অবস্থায় ছিল না, ফলে আন্ডার-19 একজন খেলোয়াড়কে দ্রুত খেলিয়ে দেওয়া হতো। কিন্তু এখন যেটা হচ্ছে যে এজ লেভেল শুরু হয় আসলে আন্ডার-13, 14, 15, 17 এগুলো খেলা হয়, ফলে সেখানে একটা ম্যাচুরিটি তৈরি হয়, তারপরে সেখান থেকে বেছে আন্ডার-19 খেলানো হয়। শুধু এ দলটা রিসেন্টলি কিছু পারফর্ম করেছে বা বোর্ড তাদের কিছু ম্যাচের ব্যবস্থা করেছে, কিন্তু এ দল যদি খুব সিরিয়াসলি লং টার্ম ফাংশনিং থাকে তাহলে আসলে আন্ডার-19কে এত লোডটা নেওয়া লাগে না। অবশ্যই, এবং সেটাই আদর্শ, অন্য অন্য দেশগুলোতে তাই করা হয়। এরকম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একটু ঢাকা টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখছেন ক্রিকেট প্রেমীরা, সেখান থেকে যোগ দিচ্ছেন খালেদ রায়হান সহকর্মী। খালেদ রায়হান, টিএসসিতে যারা দর্শক আছেন তাদের প্রতিক্রিয়া কি, খেলা তারা কিভাবে উপভোগ করছেন? একটু ছোঁয়াও কিন্তু বাংলাদেশ দেখেছে, এবং শেষ পর্যন্ত দাঁড়াত পদ্ধতিতে যেটি নির্ধারিত হয়েছে 7 বলে 30 বলে 7 রান, সেটি কিন্তু বাংলাদেশ খুব সহজেই আসলে অ্যাচিভ করতে পেরেছে। এই যে শিক্ষার্থী বা সাধারণ মানুষের যে উচ্ছ্বাস দেখছেন, আমি দুপুরের পর থেকেই কভার করছি এই ইভেন্টটি টিএসসিতে থেকে, এবং আমি দেখেছি যে বাংলাদেশ কিন্তু বোলিং আকবর যেভাবে সাজিয়েছেন সেই বোলিং লাইন আপে কিন্তু মাত্র 177 রানেই গুটিয়ে ফেলতে সক্ষম হয়েছে ভারতকে। ভারতের সবচেয়ে বেশি স্কোরটি করেছে ইয়াশবি জয়সওয়াল, তিনি 88 রানের একটি ইনিংস খেলেছেন, কিন্তু এই 178 রানের টার্গেটে খেলতে নেমেও কিন্তু বাংলাদেশের সূচনাটা অনেকটাই ভালো হয়েছিল, অর্থাৎ 8 ওভারে 50 রান, তখন মাত্র একটি উইকেটের পতন ঘটে, কিন্তু মাঝখানে কিছুটা ছন্দপতন ঘটেছিল। রাভি বিশওয়ালের একটি বিধ্বংসী স্পেল, তিনি 10 ওভার বল করেছেন, 30 রানের বিনিময়ে 4টি উইকেট নিয়েছেন, এই সেই 4টি উইকেট কিন্তু বাংলাদেশের টপ অর্ডারকে মুড়ে দেয়, এবং সেই টপ অর্ডারের খানিকটা ব্যর্থতার কারণে আসলে এই খেলাটা পেন্ডুলামের মতো দুলতে থাকে, এবং সমর্থকরাও কিন্তু বারবার সাহস জুগিয়েছে বাংলাদেশ দলকে, এবং একই সঙ্গে শেষ পর্যন্ত বাংলাদেশের যে জুনিয়র টাইগার্সরা তারা কিন্তু শেষ পর্যন্ত এই 178 রানের যে টার্গেটটি সেটি অ্যাচিভ করতে সমর্থ হয়েছে। বারবারই সমর্থকদের সঙ্গে কথা বলবার সুযোগ আমার হয়েছিল, তারা যেমনটা বলছেন যে বাংলাদেশের কিন্তু ফিটনেস লেভেলে অনেকটাই উন্নতি হয়েছে, যেটি তারা মনে করছেন যে দেশের ক্রিকেটের যে অবকাঠামো সেটিতে আসলে মনোযোগী হলে আমাদের দেশে যে তরুণরা উদ্যমী এবং ট্যালেন্টেড পারফর্মার রয়েছে তারা কিন্তু উঠে আসবে, এবং তারা বারবারই বলেছেন যে ফিটনেস লেভেলে উন্নতির কারণেই এটি সম্ভব হয়েছে, এবং ফিল্ডিং করে কিন্তু বাংলাদেশ অনেক রান সেভ করেছে। আপনাকে যদি একটু পরিসংখ্যান জানাতে চাই, আজকে কিন্তু বাংলাদেশ যে 40টি ওভার করেছে তার মধ্যে অন্তত 5 ওভার অর্থাৎ 30টি বল তারা একদম মেডেন ওভার নিয়েছে, এবং একই সঙ্গে এই যে 47 ওভারের খেলা হয়েছে তাতে কিন্তু অনেকগুলো ডট বল তারা করতে পেরেছে, অন্যদিকে ফিল্ডিংয়েও ছিল অনবদ্য। বাংলাদেশের পক্ষে বোলাররা আজকে খুব ভালো বল করেছে, সেটির কারণেই আসলে 47 ওভারেই ভারতের মতো দলকে তারা গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এই দলটি সম্পর্কে কিন্তু একটু জানতে চাই, ভারতের এই দলটি কিন্তু টানা 5 ম্যাচ অপ্রতিদ্বন্দ্বী ছিল, অর্থাৎ ফাইনালেই তাদের এই বাংলাদেশের কাছে হারতে হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু বাংলাদেশও বৃষ্টির কারণে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচ হেরে ভেসে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু আনবিটেন চ্যাম্পিয়ন হলো, অর্থাৎ এই বিশ্ব ক্রিকেটের এই বড় মঞ্চে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ কিংবা মাশরাফির যে যুগ তারা কিন্তু সেই শিরোপার স্বাদ অনেকবারই একদম দোড়গোড়ায় গিয়ে তীরে এসে তরি ডুবিয়েছেন, এমন বেশ কয়েকটি ম্যাচ রয়েছে এশিয়া কাপের কথা বলতে হয়। একই সঙ্গে ভারতের সাথেও কিন্তু অনেকগুলো ক্লোজ ফাইনাল বাংলাদেশের বড় যে টাইগাররা রয়েছে তারা কিন্তু হেরেছে, তাই আজ দুপুর থেকেই এই টিএসসির এই প্রাঙ্গণে কিন্তু জুনিয়র টাইগারদের সমর্থনে আমি দেখেছি যে হাজার হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষ এই ডাকসুর যে আয়োজন করা হয়েছে এই ম্যাচে জয়ের জন্য একটা ভূমিকা রেখেছে, এবং তিনি সব সময় ঠান্ডা মাথায় সমর্থকরা যেমনটা বলেছেন যে তিনি ফিল্ডিং এবং বোলিংয়ে পরিবর্তন মোমেন্টাম ধরে রেখেছে, এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা ঠিক